বন্ধুরা, অল্প সময়ে কিভাবে বেটকি মাছের তরকারি বানানো যায় তো তোমরা দেখতে থাকো। আর এটার স্মেলটা ভালো লাগে না, তার জন্য কিন্তু লেবু মাখিয়ে নেওয়া হচ্ছে সুন্দর করে। আর মশলাতে কী কী নেওয়া হয়েছে দেখে নাও। নেওয়া হয়েছে পেঁয়াজ পেস্ট করে রাখা, আদা পেস্ট, কাঁচা লঙ্কা তিনটে, নুন, ধনে পাতা, হলুদ গুঁড়ো। আর লঙ্কা গুঁড়োর পরিমাণটা দেখো অনেকটা বেশি, তো তোমরা তোমাদের পরিমাণ মতোই জালটা ব্যবহার করো। বন্ধুরা, কিছুক্ষণ মাছটাকে রেখে দেওয়া হয়েছিল লেবু মাখিয়ে নেওয়ার পর। তারপর দিয়ে দেওয়া হলো নুন আর হলুদ গুঁড়ো সামান্য, আর সাথে অল্প লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটা দিলে কিন্তু কালারটা ভীষণ আসে তার জন্য, আর মাছটা ফুটবে না তার জন্য দিয়ে দেওয়া হয়েছে সর্ষের তেল। তো যাই হোক, এবার কড়াইটি বসিয়ে কড়াইতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো মাছ ভেজে নেওয়ার তেল। তো এবার তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে নুন। নুনটা দিলে ভালো হয়, যাতে মাছটা ফুটবে না তার জন্যই কিন্তু নুনটা দেওয়া হয়েছে। তো যাই হোক, তো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। তো এবার দিয়ে দেওয়া হলো মাছগুলা। তো খুবই সুন্দর করে কিন্তু মাছগুলা দিয়ে দেওয়া হচ্ছে। তো মাছটা কিন্তু ব্যাঙ্গে না যায় তার জন্য কিন্তু সুন্দর করে উলট পালট করে নিতে হবে। তো দেখতে থাকো, মাছটি যাতে না ভেঙে যায় তার জন্য কিন্তু খুবই হালকাভাবে সুন্দর করে উলট পালট করে নেওয়া হচ্ছে। আর মাছের কালারটা দেখো কি সুন্দর এসেছে, তো লালচে কালার হয়ে চলে আসছে, তো দেখে কিন্তু ভালো লাগছে। যাই হোক, সবগুলা মাছই কিন্তু উলট পালট করে নেওয়া হচ্ছে। মাছটি কিন্তু বেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার কিন্তু তুলে নেওয়া হচ্ছে। আর এভাবেই সবগুলা মাছ বেজে নিতে হবে। তো মাছগুলি কিন্তু বেজে নেওয়া কমপ্লিট। আর এইদিকে মাছের যে তেল ছিল তো সেটাতেই কিন্তু দিয়ে দেওয়া হলো পেঁয়াজ পেস্ট করে রাখা, আর সাথে আদা। তো আদার পরিমাণটা কিন্তু অনেকটা দিলে বেশি ভালো হয়। তো যাই হোক, আর মশলার পরিমাণগুলো তো তোমরা আগে থেকেই দেখেছো। আর মশলার সাথে কিন্তু তিনটে কাঁচা লঙ্কা ছিল, তো সেটাও দিয়ে দেওয়া হয়েছিল। এবার মশলাগুলোকে কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে, যত কষাবে তত কিন্তু জুলের টেস্টটা বেড়ে যায়। তো এবার মশলার জলটা ছিল তো সেটাও দিয়ে দেওয়া হলো। তো সবগুলা মিলিয়ে কিন্তু আবারও সুন্দর করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ। তো অনেকক্ষণ ধরে কিন্তু কষানোর পর একটি কালার চলে আসছে। আর এবার দিয়ে দেওয়া হলো মশলার ধুয়ে রাখা জলটা, তো দিয়ে কিন্তু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে। জুলের সাথে একবারে ফুটবে তার জন্য দিয়ে দেওয়া হচ্ছে মাছগুলা। তো দেখো, একে একে কিন্তু সবগুলা মাছই দিয়ে দেওয়া হবে। তো সবগুলা মাছ দিয়ে দেওয়া কমপ্লিট। এবার হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে, আর এবার কিন্তু একসঙ্গে জুলের সাথে মাছগুলাও কিন্তু ফুটে আসবে। তো তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। আর এইদিকে দেখো, জুলটা কিন্তু হালকা করে ফুটে আসছে, দেখেও ভালো লাগছে। আর এবার কিন্তু দিয়ে দেওয়া হবে সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে কিন্তু স্মেলটা আরও বেড়ে যায়, তো তার জন্যই। আর এই ভেটকি মাছের গন্ধটা কিন্তু আর আসে না, তো তার জন্যই সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হবে। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে কিন্তু একটি কমেন্ট করে আমাকে জানাবে। আর এরপর দিয়ে দেওয়া হলো নাগা ধনে পাতা, তো সেটা দিলে কিন্তু স্মেলটা আরও দ্বিগুণ বেড়ে যায়, তো তার জন্যই দিয়ে দেওয়া হলো। তো দিয়ে সুন্দর করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হলো। তো বন্ধুরা, আজকের মতো কিন্তু তরকারি রান্না করাটা কিন্তু কমপ্লিট। তো এবার গ্যাসটি অফ করে নেওয়া হবে। তো এইদিকে গ্যাসটি অফ করে নেওয়া হলো। আর তরকারি কালারটা দেখো জাস্ট কি বলবো, অনেক সুন্দর হয়ে এসেছে। তো যাই হোক, আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর অবশ্যই আমার সাথে থাকবে, পাশে থাকবে। তো তোমরা থাকলে কিন্তু আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো, তো সেটাই। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। Thank you.